অনেকটাই হাক ডাকের পর বিজয় দিবসের রাতে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা নবাফ এলএলবি। অনন্য মামুন পরিচালিত এই সিনেমাটি মুক্তির আগে থেকে আলোচনার টেবিলে থাকলেও মুক্তির ঠিক পরেই ঘটে হিতে বিপরীত। সিনেমার পুরো টিকিটের মূল্য 99 টাকা নিয়ে অ্যাপে অর্ধেক সিনেমা মুক্তি দেওয়ায় দর্শকরা প্রতারণার শিকার হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করছেন। এমনকি সিনেমাটির প্রাণভোমরা সাকিব খানও বিষয়টি জানার পর ভীষণ চটেছেন। অনেক দর্শক মুখিয়েছিলেন দেশীয় ওটিটিতে দেশসেরা চিত্রতারকা সাকিব খানের সিনেমা দেখবেন। এমনকি প্রবাসী হাজারো দর্শক অপেক্ষায় ছিলেন একযোগে দেশে মুক্তির সঙ্গে সঙ্গেই ওটিটিতে সিনেমাটি দেখবেন, তবে তারাও হতাশ হয়েছেন। কেউ কেউ আবার অভিযোগ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন যে টিকিট কেটেও সিনেমাটি দেখতে পারেনি। সাকিব খান অফিসিয়াল ফ্যান ক্লাব এবং সিনেমার চলচ্চিত্র বান্ধব গ্রুপগুলোতে চোখ বুলিয়ে দেখা যায় অর্ধেক সিনেমা মুক্তি দেওয়ায় দর্শকরাও ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে অর্ধেক সিনেমা মুক্তির বিষয়টি নিয়ে পরিচালক অনন্য মামুন অবশ্য তার খরা যুক্তি দিয়ে সম্প্রতি চ্যানেল আই অনলাইনকে বলেন, পুরো টাকা নিয়ে অর্ধেক সিনেমা দিচ্ছি না, একই টাকায় 1 জানুয়ারি দ্বিতীয় অংশ দেখতে পাবেন দর্শক। পরিচালক বলেন, যেহেতু সিনেমার লেন্থ লম্বা তাই 2 অংশে দেখাচ্ছি, একেবারে পুরোটা দেখলেই দর্শক বোরিং হতে যাবে, তাই 2 অংশে ভাগ করছি। তবে নেট দুনিয়ার বেশিরভাগ দর্শক তাদের সঙ্গে প্রতারণার অভিযোগ এনে পরিচালক প্রযোজকদের উপর ভোক্তা অধিকার আইনে মামলার ইঙ্গিত দিয়েছেন। অনেকেই আবার নবাফ এলএলবি 2 খণ্ডে মুক্তির বিষয়টি আগে প্রচার না করায় ওয়েব সিরিজ বলে ট্রোল করছেন। চলচ্চিত্র বান্ধব গ্রুপগুলো এবং আই থিয়েটারের পেজে এমন শত শত মন্তব্য ঘুরে ফিরেই নজরে আসছে। এদিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অর্ধেক সিনেমা মুক্তি বিষয়টি নিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে ক্ষোভ প্রকাশ করে সাকিব খান বলেন, এটি এক প্রকার প্রতারণা ও বাটপাড়ি। যে বা যারা এই কাজটি করেছে প্রত্যেকেই দর্শকের সঙ্গে চরম প্রতারণা করেছেন, এমনকি এসব কারণে ইন্ডাস্ট্রি আজ ধ্বংসের কিনারায় পৌঁছেছে। অর্ধেক সিনেমা মুক্তি দিয়ে পরে বাকি অর্ধেক দিয়ে যদি তারা মার্কেটিং করতে চায় তাহলে চরম ভুল করবে। কোনো দিনই ওই প্ল্যাটফর্ম দর্শক গ্রহণ করবে না, বরং মুখ ফিরে নেবে। অর্ধেক সিনেমা মুক্তিতে সিনেমা ধ্বংসের ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন সাকিব খান। শুধু সাকিব খান নয়, এর আগে চ্যানেল আই অনলাইনে দেওয়া সাক্ষাৎকারে নায়িকা মাহিয়া মাহিও পরিচালক অনন্য মামুনের উপর বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, পরিচালক তার দেওয়া কথা রাখেনি, বরং অপেশাদার আচরণ করেছে। নবাব এলএলবি অর্ধেক মুক্তি প্রসঙ্গে মাহি বলেন, সিনেমা থেকে আমার একটি গান ফেলে দেওয়া হয়েছে যেটা নির্মাণের শুরুতে পরিকল্পনায় ছিল, আমি তো আগেই প্রতারণার শিকার হয়েছি, এবার দর্শকরাও হলো। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলের অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।